কুরআনুল কারীমের সর্বশেষ দুইটা সূরা, কুরআনুল কারীমের শেষে যে দুইটা সূরা আছে সূরা নাস আর ফালাক, এখানে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে কথা বলেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাসের ভিতরে কি বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস। হে নবী আপনি বলুন, আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। আমি আশ্রয় চাই কার কাছে? মানুষের রবের কাছে। মালিকিন নাস, মানুষের অধিপতি যে মালিক, তার কাছে আমরা আশ্রয় চাই। আমাদের মালিক কে? আমাদের মালিক কে? জোরে বলেন, আমাদের মালিক কে? একমাত্র আমাদের মালিক হল আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক না? মাফ চাবো, ক্ষমা চাবো, আশ্রয় চাবো, যা কিছু চাবো একমাত্র আমাদের মালিক আল্লাহর কাছে যাবো, ঠিক না? ইলাহিন নাস, আর মানুষের ইলাহের কাছে একমাত্র আমাদের ইলাহ হলো আল্লাহ। তিনি ছাড়া আমাদের কোনো রব নাই, তিনি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই, তিনি ছাড়া আমাদের কোনো সৃষ্টিকর্তা নাই, তিনি ছাড়া আমাদের কোনো রিজিকদাতা নাই, তিনি ছাড়া কোনো আইনদাতা নাই। আছে আছে আছে, এর জন্য আমরা চাবো কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন কাছে আশ্রয় চাবো। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, কুমন্ত্রণা দাতার অনিষ্ট থেকে যে দ্রুত আত্মগোপন করে। আছে না, ক্ষতি করে, একটা ক্ষতি আছে আপনার জাত উপরি করে, যেগুলো কোনো কিছু খাওয়ার কোনো প্রয়োজন হয় না, শুধু নাম, নিজের যে ব্যক্তি ক্ষতি করবে ওই ব্যক্তির নাম আর মায়ের নাম হইলে যথেষ্ট। অরিজিনাল মায়ের নাম আর যদি ওই রুগীর নাম হয়, তাহলে এমন এমন কিছু আয়াত পড়া পুকুরি যারা করে, উল্টা পাল্টা করে ওইটা যখন বলা হয়, তখন ওই যে নাম দিয়ার ওইটা চালান দেবে ওই ব্যক্তির উপর, এটা কি হবে? পতিত হবে। কোরআন দিয়ে সেবা হয়, আবার কোরআন দিয়ে মানুষকে ক্ষতি করে, ঠিক না? সুরা ফাতিহা সুন্দর করে পড়েন, আপনার সেবা হয়ে যাবে। যদি উল্টা পাল্টা করে যদি করেন, পুকুরি হয়ে যাবে, আর এর দ্বারাই মানুষকে ক্ষতি করা যায়, যায় না? যায় না?